শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে ওয়েস্টার্ন হাই স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত। আজকের যারা সায়েন্স এবং আর্টসের তোমাদের আবশ্যিক বিষয় বিজ্ঞানের উপরে খাদ্য অংশের উপরে আমরা আলোচনা করব। এটি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে। দ্বিতীয় অধ্যায়ে খাদ্যর বিষয়ে, যে খাদ্যটা কি, প্রথম বিষয় হচ্ছে খাদ্য কি। খাদ্য বলতে আমরা যা খাই এটাই খাদ্য, সহজ কথায়। কিন্তু আমরা কখনো ভালো খাবারও খেয়ে থাকি, খাবার খেতে ক্ষতিকর জিনিসও খেয়ে থাকি। সুতরাং খাদ্যকে এতটুকু বিষয়ের ভেতরে সীমিত রাখা যাবে না। আমরা এ কারণে বলবো যে বস্তুগুলোকে আহার করার মাধ্যমে আমাদের দেহের পুষ্টি সাধন এবং আমাদের দেহের প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয় তাকে আমরা খাদ্য বলে থাকি। তাহলে খাদ্যের সংজ্ঞাতে আসবে যে সমস্ত বস্তু বা বস্তুসমূহকে আমরা খাই এবং খাওয়ার পরে আমাদের দেহের প্রয়োজনীয় কাজে লাগে তাকে আমরা বলে থাকি খাদ্য। আসলে খাদ্য বলতে কি সম্পূর্ণ এইটুকুই? খাদ্যের ভেতরেও অনেকগুলো ভাগ রয়েছে। বিভিন্ন প্রকার খাদ্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে এবং বিভিন্ন প্রকার খাদ্যের চাহিদাও আমাদের দেহে বিভিন্ন রকম। এই কারণে খাদ্যের চাহিদার উপরে ভিত্তি করে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করব। খাদ্যের শ্রেণীতে আসলে মূলত তিনটি উপাদান, এরপরে অতিরিক্ত আরও তিনটি উপাদান রয়েছে। মূলত তিনটি উপাদান বলতে আমরা যে সমস্ত খাবারগুলো খাই তার দিয়ে মূল চাহিদা তিনটি। একটি হইতেছে শর্করা, দ্বিতীয়টি হচ্ছে স্নেহ, দ্বিতীয়টি হচ্ছে আমিষ, তৃতীয়টি হচ্ছে স্নেহ। এই তিন প্রকার আমরা সবচেয়ে বেশি খেয়ে থাকি। এছাড়াও কিছু খাদ্য উপাদান আছে, যে খাদ্য উপাদানগুলো দেহেতে প্রয়োজন কম পরিমাণে কিন্তু সেগুলার অভাবে বিভিন্ন প্রকার অবস্থা তৈরি হয়ে যায়। এই সমস্ত উপাদানকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করি। প্রথমত ভিটামিন, দ্বিতীয়ত খনিজ লবণ, তৃতীয়ত হচ্ছে পানি। তোমরা জেনে অবাক হবা আমাদের দেহের 90%-এরও বেশি হচ্ছে পানি। এই জন্য পানি আমাদের দেহে অতীব প্রয়োজনীয় উপাদান। তাহলে উপাদান আমরা পাইলাম ছয়টি। এক নাম্বার শর্করা, দুই আমিষ, তিন স্নেহ, চার ভিটামিন, পাঁচ খনিজ লবণ, ছয় পানি। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। তো শর্করা কাকে বলে, আমিষ কাকে বলে, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি কোনটি কতটুকু প্রয়োজন এই বিষয়ে আমরা একটি পিরামিড অঙ্কন করি, যেটাকে আমরা বলবো হচ্ছে খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড অনুযায়ী পিরামিড বলতে ছোট থেকে ধীরে ধীরে নিচের দিকে বড় হতে থাকবে এরকম একটি অবস্থা। যদি আমরা প্রয়োজনীয়তা দেখি তাহলে এটাকে আমরা বিভিন্ন স্তরে ভাগ করতে পারি। আমরা সাধারণভাবে পানি সাধারণভাবে খেয়ে থাকি, এটাকে আমরা একটু আলাদাভাবে রাখলাম। বাকি পাঁচটা উপাদানের মধ্যে ভিটামিন এবং খনিজ লবণকে আমরা একত্র করি। একত্র করার পরে আমরা যে চারটি পাই তা অনেকটা এইরকম। সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হচ্ছে শর্করা। এরপরে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমিষ। এরপরে ভিটামিন, তারপরে খনিজ লবণ, এরপরে স্নেহ। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে শর্করা, তারপর আমিষ, এরপর ভিটামিন, খনিজ লবণ, স্নেহ। এই পাঁচটি সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন।
তাহলে শর্করা এত বিপুল পরিমাণ, আমিষ তার চেয়ে কম, ভিটামিন আরও কম, খনিজ আরও কম, স্নেহ আরও কম। তবে ভিটামিন এবং খনিজকে যদি একত্র করে দেওয়া হয় তাহলে তার পরিমাণটা আবার আমিষের চেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। তো এই কারণে এই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে খাদ্য পিরামিড। তাহলে খাদ্য পিরামিড দ্বারা কোন খাদ্য কতটুকু প্রয়োজন এটুকু আমরা জানতে পারি। এখন প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদাভাবে আমরা তার প্রয়োজনীয়তা এবং অন্যান্য বিষয়গুলোকে উল্লেখ করব। এ কারণে একটি প্রথম তিনটি উপাদান শর্করা, আমিষ এবং স্নেহকে আমরা একটু আলাদাভাবে চিহ্নিত করে ছক আকারে উল্লেখ করি। ছক আকারে উল্লেখ করার জন্য প্রথমে আমরা এখানে লিখলাম খাদ্য উপাদান, এরপরে আমরা লিখলাম কাজ। খাদ্য খাওয়ার উদ্দেশ্য হচ্ছে তা আমাদের দেহে কাজে লাগবে, সুতরাং আমরা সেখানে কি কি কাজ হবে সেটা আমরা উল্লেখ করলাম। এরপরে আমরা আসবো হচ্ছে উৎস। প্রথম শর্করা বা শ্বেতসার, শর্করা বা শ্বেতসার হচ্ছে এমন খাদ্য উপাদান যেটি প্রয়োজনীয় হাইড্রোকার্বন দিয়ে গঠিত। এই খাদ্য উপাদানটিকে ভাঙতে থাকলে সর্বশেষ পর্যায়ে যা পাওয়া যায় তা থেকে আমরা শক্তি পেয়ে থাকি। এই কারণে এই শর্করাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেহের কোনো কাজই করতে পারবো না, আমার দেহ ভর্তি পুষ্টি, আমার দেহের ওজন যদি 100 কেজিও হয় কিন্তু আমার যদি শর্করার অভাব হয় তাহলে আমার শক্তির অভাব হবে। তাহলে শর্করার প্রথম কাজ হচ্ছে দেহে শক্তি যোগানো। শক্তির জন্য শর্করা সবচেয়ে বেশি কাজ করে। এরপরে দেহের অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে প্রত্যেকটি কাজেই শক্তি দরকার এবং সেই শক্তিকে সাপ্লাই দেয় হচ্ছে শর্করা। সুতরাং আমাদের দেহের কার্যক্রমকে অব্যাহত রাখতেও শর্করা কাজ করে। কার্যক্রম অব্যাহত রাখা, এখন আমরা আসি উৎস। উৎস বলতে কোথায় কোথায় আমরা এই খাদ্য উপাদানটি পেয়ে থাকি। শর্করা জাতীয় খাদ্য সারা দুনিয়ার সমস্ত মানুষেরই প্রয়োজন। আসলে আমরা সবচেয়ে বেশি যে খাবারটা খেয়ে থাকি সেটাই শর্করা। আমরা যদি নিজেদের প্রাথমিক খাবারের দিকে তাকাই তাহলে এক প্লেট ভর্তি ভাত, সেখানে বিভিন্ন প্রকার তরকারি, অ্যাকচুয়ালি এই যে ভাত এটাই হচ্ছে শর্করা। তো বিষয়টি হচ্ছে শর্করা থেকে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায়। এ কারণে যত ধরনের ধান গম জাতীয় খাবার আছে সমস্ত দেশেই দেখবা যে এই খাদ্যগুলো সবচেয়ে বেশি খায় এবং এগুলো হচ্ছে শর্করার প্রধান উৎস। যেমন আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া হয় ভাত, ভাত হয় চাল থেকে, তাহলে ভাত একটি শর্করা জাতীয় খাবার। চাল, চাল থেকে হয় হচ্ছে আটা, চাল থেকে হয় রুটি, তাহলে চাল আটা রুটি এটিও একটি শর্করা জাতীয় খাবার। আবার গম থেকেও আমরা রুটি পাই, চাল এবং গমের আটাকে মিক্স করে আরেক ধরনের রুটি ময়দা তৈরি করা হয়, তাহলে পাউরুটি, রুটি, ভাত এগুলো হচ্ছে প্রধান খাদ্য। যেমন বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত। আমরা যদি একটু পশ্চিম দিকে যাই, আফগানিস্তান, তারপরে ইরাক, ইরান এই সমস্ত অঞ্চলে গেলে আমরা দেখব প্রধান খাদ্য হচ্ছে রুটি, রুটিও শর্করা জাতীয় খাদ্য। আবার আমরা যদি আরও পশ্চিমে চলে যাই, আমেরিকা, ইউরোপ, আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এই সমস্ত জায়গাগুলোতে প্রধান খাদ্য হচ্ছে পাউরুটি। পাউরুটি আসলে আটা দিয়েই তৈরি করা হয়, তোমার মাকে মাদেরকে জিজ্ঞেস করলেও তোমরা এটা পাবা, পাউরুটি তৈরি করা হয় আটা ইস্ট এগুলো মিশ্রণ করে। যাই হোক, পাউরুটিও একটি শর্করা জাতীয় খাবার। আবার আমরা যদি একটু আমাদের থেকে একটু উত্তর দিকে যাই, রাশিয়া বা রাশিয়া নয় আমরা চীন, জাপান, কোরিয়া এই দিকে যদি যাই দেখবো হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে নুডলস। আবার আমরা যদি ইউরোপে যাই, ইটালি, সেখানে প্রধান খাদ্য হচ্ছে পাস্তা। পাস্তা নুডলসেরই আরেক প্রকার। যেটাই হোক, নুডলসও হচ্ছে তৈরি করা হয় আটা থেকে, সেটিও একটি শর্করা জাতীয় খাদ্য।
তাহলে প্রধান খাদ্য বলতে যা বোঝায় তার সম্পূর্ণটাই হচ্ছে শর্করা। সুতরাং উৎসের ক্ষেত্রে আমরা সাধারণভাবে লিখব ভাত রুটি পাউরুটি নুডলস প্রভৃতি। আবার আমরা কখনো কখনো পপকর্ন খাই, পপকর্ন আসলে ভুট্টা থেকে, ভুট্টা হচ্ছে একটা বীজ, বীজ থেকে হয় হচ্ছে আটা, তাহলে ভুট্টাও হইতেছে এক প্রকার শর্করা জাতীয় খাদ্য। এই হইতেছে আমাদের শর্করার কাজ এবং শর্করার উৎস। এবার আমরা আসি আমিষ। আমিষ জাতীয় খাবার বলতে কি বোঝায়? আমিষ জাতীয় খাবার হচ্ছে আমাদের দেহে যা কিছু আছে, উদ্ভিদের দেহে যা কিছু আছে সব কিছুই হচ্ছে আমিষ। মূলত আমিষ হচ্ছে সম্পূর্ণ দেহটাই। ফলে আমিষ বলতে বোঝানো হয় দেহ থেকে আমরা যে খাদ্যটা গ্রহণ করি। যেমন আমরা যে মুরগি খাই, গরু খাই, খাসি খাই, এই সমস্ত কিছু হচ্ছে প্রাণী দেহের অংশ। আবার আমরা সম্পূর্ণ যেমন শাকের ডাঁটা খাই, তারপরে ডাল খায়, এই সমস্ত বিষয়গুলো হইতেছে দেহের বীজের একটি অংশ। যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে দেহ গঠন হয় বীজ থেকে, বীজ জাতীয় সমস্ত কিছু, ডাল জাতীয় সমস্ত কিছু হচ্ছে আমিষের উৎস। আবার প্রাণীর ক্ষেত্রে যত প্রাণী দেহ মানুষ খায়, মাছ হোক, মাংস হোক, যেটাই হোক, এই সমস্তগুলো হচ্ছে আমিষের উৎস। তাহলে উৎস হিসাবে আমরা বললাম মাছ, তাহলে উৎস হিসেবে আমরা বললাম মাছ, মাংস, ডাল। মাছ মাংস প্রাণী থেকে আসে, ডাল উদ্ভিদ থেকে আসে। আসলে এটার কাজ কি? আমাদের দেহ যাই খাই এটাই হচ্ছে আমিষ। তার মানে আমাদের দেহ তৈরি হয়েছে আমিষ দিয়ে। আমিষের প্রথম কাজ হচ্ছে দেহ গঠন করা। তাহলে আমরা প্রথম কাজ লিখব হচ্ছে দেহ গঠন। দেহ গঠনের পরে আমিষ আর কি কাজ করে? দেহ গঠনের সাথে সাথে আমাদের দেহে প্রতিনিয়ত, তোমরা নিজেরাও জানো, প্রতিনিয়ত দেহ থেকে প্রচুর কোষ মারা যায় এবং নতুন কোষের জন্ম হয়। এই যে মারা গেল এটা হচ্ছে ক্ষয়, নতুন কোষের জন্ম নেওয়া এটা হচ্ছে আবার বৃদ্ধি এবং ক্ষয়পূরণ। তাহলে ক্ষয়পূরণে সাহায্য করে আমিষ। ক্ষয়পূরণ একটি বীজ, বীজ থেকে তুমি বীজটি মাটিতে দিলা, সেখান থেকে এত বড় একটি গাছে পরিণত হচ্ছে। এই গাছে পরিণত হচ্ছে বীজ থেকে, বীজ থেকে গাছে পরিণত হওয়া মানে দেহের বৃদ্ধি ঘটছে। তাহলে আমিষের আরেকটি কাজ হচ্ছে দেহের বৃদ্ধি ঘটানো। এটি ছিল হচ্ছে আমিষের প্রয়োজনীয়তা, আমিষের উৎস, এই সম্পর্কিত বিষয়গুলি। এখন আমরা আসব স্নেহ। স্নেহকে অনেকে চর্বিও বলে থাকে। স্নেহ জাতীয় খাদ্য আসলে চর্বি বলতে যা বোঝায় এটা আসলে প্রাণী দেহে থাকে তাই চর্বি, কিন্তু উদ্ভিদ থেকে আমরা যা পাই সেটা হচ্ছে তেল। এই তেলও স্নেহের অন্তর্গত। তাহলে শুধু চর্বি বললে হবে না, চর্বি বা তেল জাতীয় খাবার হচ্ছে স্নেহ। তাহলে চর্বি বা তেল আমাদের কেন প্রয়োজন? তুমি একটি গোস্ত খাও, গোস্তের মাংসের টুকরা খাও, স্বাদ লাগবে না, কিন্তু যখন সেটাকে তেলে ভেজে করা হয় সেটাকে স্বাদ তৈরি হয়। স্বাদ কেন আসতেছে? এই তেলটি যে খাদ্য উপাদানটি হজমের উপযোগী ছিল না সেই খাদ্য উপাদানকে হজমের উপযোগীতে পরিণত করছে হচ্ছে স্নেহ। ফলে স্নেহের মূল কাজ হচ্ছে খাদ্যকে পরিপাকে সহায়তা করা। তবে শুধু তেল খাও মোটেও স্বাদ লাগবে না,
সুতরাং স্নেহ আমাদের প্রয়োজন অতি অল্প পরিমাণে। আমরা যদি অতিরিক্ত স্নেহ গ্রহণ করি তাহলে কি ঘটবে? অতিরিক্ত স্নেহ দেহে হজম হবে না, হজম না হওয়ার ফলে দেহে জমবে, চর্বি তৈরি হবে, দেহ মোটা হয়ে যাবে এবং দেহে অতিরিক্ত খাদ্য হিসেবে চর্বি জমে থাকবে, এটা আমাদের কাজে আসবে না। এই কারণে স্নেহর পরিমাণটা অল্প হওয়া প্রয়োজনীয়, তবে স্নেহ থাকাটাও প্রয়োজনীয়। স্নেহ আমাদের কি করে? স্নেহ আমাদের দেহের যে বাইরের সমস্ত কার্যক্রমগুলোকে সঠিকভাবে সম্পন্ন করায়, দেহের এরকমভাবে যে পরিপাক ক্রিয়া সেগুলোকে সাহায্য করে। সুতরাং আমরা কাজ হিসাবে লিখব, হজমে সহায়তা করে, দ্বিতীয় হলো দেহের কার্যক্রম অব্যাহত রাখে, আরেকটি বিষয় হচ্ছে স্নেহ আমাদের দেহের সম্পূর্ণ ভাজে ভাজে রয়ে যায়, গোষ্ঠের ভাজে ভাজে রয়ে যায়, তার মানে সেগুলো হচ্ছে ইমার্জেন্সি ফুড। আমরা যদি কোনো কারণে খাদ্য অভাবে পড়ি, আমাদের দেহে যে স্নেহ বা চর্বি জাতীয় যা জমা আছে সেগুলো পুড়ে পুড়ে দেহে শক্তি উৎপন্ন হয়। ফলে তৃতীয় কাজ আমরা এটা লিখতে পারি, সেটি হচ্ছে আপৎকালীন সময়ে আমাদেরকে খাদ্যের প্রয়োজন, আমার প্রয়োজনীয় উপাদানকে সাপ্লাই করে। সুতরাং আমরা বলবো হচ্ছে ইমার্জেন্সি ফুড বা আপৎকালীন খাদ্য। আপৎকালীন শক্তি যোগায় উৎস হিসাবে আমরা যেটা বললাম সেটা আরেকবার বলতেছি, সেটা হলো চর্বি, তেল ইত্যাদি। চর্বি বা তেল হলে আমরা এইখান থেকে যে জিনিসটা পাবো সেই উপাদানকে আমাদের সাহায্যতা করবে। এখন এই সমস্ত বিষয়ের না খেলে কি হবে? শর্করা যদি আমাদের দেহে কম থাকে তাহলে আমাদের দেহে অসুস্থতা তৈরি হয়, আমিষ হলেও তাই, স্নেহ হলেও তাই। শর্করার জন্য আমাদের যে রোগ হয়, আমিষের জন্য আমাদের মেরাসমাস রোগ হয়, অভাবে, স্নেহের অভাবে আমাদের দেহের ত্বক খসখসে হয়ে যাবে, দেহে চর্মরোগ দেখা দেবে। ফলে এই তিনটি বিষয়টি আমাদের প্রয়োজনীয় খাদ্য উপাদান। এছাড়াও ভিটামিনও আছে, খনিজ লবণও আছে, যেগুলো আমাদের দেহে প্রয়োজন তবে অল্প পরিমাণে। এখন ভিটামিন সম্পর্কে বলতে গেলে আরও একটি লম্বা সময় দরকার, এই কারণে আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে। তোমাদের প্রতি আমার অনুরোধ, এই ভিডিওটি ভালোভাবে দেখো। এইভাবে যে ছক করা হলো, এই ছক আকারে তোমরা নিজেরা বাসায় বানাও, বানায়ে এই ছকটি তৈরি শেষে সমস্ত খাদ্য উপাদান, শুধু শর্করা আমিষ স্নেহ নয়, ভিটামিন খনিজ লবণ পানীয় তোমরা এরকমভাবে ছক আকারে লিখবা। সেখানে আমরা প্রথমে নাম লিখবো, এরপরে উৎস লিখবো, তারপরে কাজ লিখবো, এরপরে অভাবজনিত কি হয় এটাও লিখে দিব। ফলে এটাকে একটা চার্ট তৈরি হবে, এই চার্টটা তোমাদের টেবিলের সামনে বা দেয়ালে বা যেখানে পড়োস তার পাশে যদি লাগানো থাকে তাহলে দেখবো উঠতে বসতে চোখে পড়ে যাবে, তাতেই আমাদের এই চ্যাপ্টারের অধিকাংশ পড়া হয়ে যাবে। এই চ্যাপ্টারের ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে এখান থেকে প্রচুর অবজেক্টিভ আসে, কিন্তু আমরা যদি এরকম বারবার দেখতে থাকি এবং একটু সিস্টেমেটিক ওয়েতে, এরকম বিস্তারিত নয়, ক্লু পয়েন্টগুলো যদি আমরা মনে রেখে পড়তে পারি। যেমন তোমাকে যদি এই মুহূর্তে বলা হয় যে অমুক স্যার গতকালের ক্লাসে কি বলছিলেন, তুমি ক্লু পয়েন্টগুলো বলতে পারবা, কিন্তু সম্পূর্ণ কথাটা কেমন ছিল এটা কিন্তু বলা খুবই দুরূহ ব্যাপার। ফলে ক্লু পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি সম্পূর্ণ পড়াটাকে এই ক্লু পয়েন্ট আকারে সাজিয়ে নেও তাহলে এই সম্পূর্ণটুকু পড়লে তোমার সম্পূর্ণ চ্যাপ্টার কভার হয়ে যাবে, অথচ পড়া লাগবে অনেক অল্প। সুতরাং তোমাদের একটু সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। এখান থেকে প্রচুর অবজেক্টিভ আসে, সাবজেক্টিভ প্রতি বছরই থাকে, এই পড়াটা অত্যন্ত সহজ, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে পড়ো, একটি সৃজনশীল তোমার জন্য কনফার্ম এবং অবজেক্টিভে কিছু মার্ক তোমার জন্য কনফার্ম থাকবে। বাসায় তোমরা এই বিষয়টা চার্ট তৈরি করবা এবং এই বিষয়ের বাকি জিনিসগুলো দেখতে থাকবা, এই চার্টকে আরও বাড়াবা, আরও সুন্দর করবা এবং নিরাপদে থাকবা। এখন একটি আপৎকালীন সময় চলতেছে, এই সময়ে বাসায় অবস্থান করা খুবই গুরুত্বপূর্ণ। বাসায় অবস্থান করবা, বাসা থেকেই সমস্ত কার্যক্রম চালাবা, অনলাইনে ক্লাসগুলো করবা, যখন তোমাদের পরীক্ষার জন্য বলা হবে পরীক্ষা দেবা, নিজেরা বাসায় টেস্ট পেপার দেখে দেখে বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখে পরীক্ষা দেবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি নবম শ্রেণীতে আসো, ভবিষ্যতে পরীক্ষা দেওয়া লাগবে, দশম শ্রেণীতে আসো, অতি সত্তর পরীক্ষা দেওয়া লাগবে,
প্র্যাকটিস চালিয়ে যাও যেন ভালো মার্ক তোলা কোনো অবস্থাতে আটকে না যায়। আজকে এই পর্যন্ত, তোমাদেরকে এতটুকু সময় আমার সাথে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। দ্বিতীয় এর পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানায় আমার ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।